বেপরোয়া গাড়ি থাকায় গুরুতর আহত তিন দুই পথ শিশুকে ধাক্কা মেরে ফেলে দেয় গাড়িটি। আহত হয় গাড়ির চালক। গাড়িটি কাকুরগাছি দিক থেকে আসছিল বলে পুলিশ সূত্রের খবর। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। যে গাড়িটি ধাক্কা মেরেছিল সেই গাড়িটি ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা স্থানীয় বাসিন্দাদের শান্ত করার চেষ্টা করছেন। আমি আমার গলি থেকে গাড়িটা বার করছি নিজের ভাই কাকুরগাছি যাবো বলে, দেখি একটা গাড়ি নীল রঙের গাড়ি এসে বাচ্চাগুলো ব্যায়াম সমিতি ক্লাবের ভেতরের দিকে খেলছিল। গাড়িটা আস্তে আস্তে ডান দিকে পুরো বেঁকে গিয়ে পুরো বাচ্চাদের উপরে উঠে গিয়ে দোকানের ভেতরে পুরো বাচ্চাগুলো গাড়ি তোলা চলে গেছে। তখন পুরো বাচ্চাদের অবস্থা খারাপ, পুরো বাচ্চাগুলো মাটির মধ্যে লুটিয়ে পড়ে, সঙ্গে একটা বয়স্ক লোক ছিল তাকেও মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে ওরা গাড়িটা। এই হচ্ছে ব্যাপার। মনে হয় দুটো বাচ্চা একজন লোক আছে, বাচ্চাগুলো অবস্থা খুবই সিরিয়াস, তাই না? কি হবে গাড়িগুলো তো গাড়ি চলার পুরো দুটো বাচ্চা চলে গেছিল, আমাদের গলিরই বাচ্চা দুটো, আমার ভাড়ার বাচ্চা করেছিল খেলছিল বাচ্চাগুলো। এটা মানিকতলা মেন রোড কাকুরগাছি বেঙ্গল কেমিক্যাল। আমার নাম রাজেশ কুমার সাহ।